হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ খুবই ভালো কাটছে। ঈদের আমেজ কাটতে না কাটতেই কাজের শুরু। আমি যেহেতু সপ্তাহে দুই দিন কাজ করি, শনি রবিবার, তো শুক্রবার ঈদ হয়েছিল, আমি শনিবারটা কাজে অফ নিয়েছিলাম। কারণ শনি আসলে ঈদের পরের দিন বা ঈদে আসলে ফ্যামিলির সাথে কাটাতেই ভালো লাগে, এই জন্য আমি শনিবারে অফ নিতে পারছিলাম, বাট সানডেতে আর অফ নিতে পারি নাই। তো এই তো সকাল সকাল বের হয়ে গেলাম কাজে, যদিও যেতে ইচ্ছা করতেছে না, খুবই খারাপ লাগতেছে, বাট কী আর করা, যেতে হবেই। তো ঈদের আমেজ কাটেনি, কারণ এখনও ঈদ চলতেছে আমাদের। আজকেও একটা দাওয়াত আছে ঈদের একটা ফ্রেন্ডের বাসায়, তো কাজ থেকে এসে রাতে সেই দাওয়াতে অ্যাটেন্ড করব। তো এইটা আমি এই বাসটাতে যাই, এই বাসটাতে অলওয়েজ আমার বাসা থেকে, বাসার পাশেই বাস স্ট্যান্ডটা, তো এইখান থেকেই প্রতিদিন এই বাসে উঠি এবং কাজের উদ্দেশ্যে রওনা দেই। এই তো কাজ থেকে ফিরে আমরা রাতে ডিনার ছিল, তো ওখানে চলে আসলাম, দাওয়াত ছিল ওর ফ্রেন্ডের একটা বাসায়। তো আমরা সবাই আসছি, এখানে সবসময় পরিচিত মুখগুলো দেখতে পারবেন, কারণ এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই, আমরা যেখানেই যাই, যাই কিছু করি না কেন, সবসময় একসাথেই করা হয়। সো ঘুরে ফিরে একই মুখ, একই সবাই। এই তো আমার জার, ওর বেবি, তারপরে আমার ননদ, তারপর আমার ফ্রেন্ডসরা, ওর ফ্রেন্ডসরা, তাদের ওয়াইফরা, বাচ্চা কাচ্চারা। তো বাচ্চা কাচ্চারা একদিকে খেলতেছিল, ভাবি যখন খাবার সার্ভ করছে, খাবারগুলো এত মজা ছিল, খুবই মজা ছিল। বিশেষ করে পালং শাক চিংড়ি আর মাছ ভাজি করছিল ভাবি একটা, এখানে ক্যানাডিয়ান একটা মাছ আছে পমফ্রেট, এটা তো এত মজা লাগছে, এইরকম মাছ ভাজি আর এরকম আর কি পালং শাক দিয়ে চিংড়ি তো আমরা রেগুলার খাই, বাট ওরটা একটা ডিফারেন্ট টেস্ট ছিল। আর ভাবি রান্না অলওয়েজই খুব মজা, তারপরে ওই দিনেরটা আরও বেশি মজা ছিল, খুবই ভালো লাগছিল, খাবারগুলোও অনেক মজা ছিল। তো এই তো খাবার, আসলে খাবার খেতে খেতেই আবার ডেজার্ট খাওয়ার পালা, ডেজার্টগুলো খাইলাম, পুডিং ছিল, তারপরে একটা আর একটা ডেজার্ট ছিল, খুবই মজা হয়েছিল। তো বেশি ভিডিও করতে পারি নাই। তো তারপরে যাই হোক বাসায় ফিরছি, বাসায় ফিরে আমি আসলে কখনোই, আমাদের এটাকে তেলের পিঠা বলে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কী বলে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি কখনোই বানাই নাই এই পিঠাটা, এইটা জীবনে প্রথম আমি বানাইছি এই তেলের পিঠাটা, বাট প্রথমেই সাকসেসফুল। তো আমি খুবই খুশি হচ্ছিলাম এবং আমার হাজব্যান্ডকে বারবার ডাকতেছিলাম যে দেখো 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 কত সুন্দর ফুলে উঠতেছে, প্লিজ আমাকে ভিডিও করে দাও। তো আমি প্রথম থেকে করি নাই, বিকজ আমি জানতাম না, আমি ভাবছি জীবনেও পারবো না, এগুলা শুধু নষ্ট আর কিছু না, কারণ এখানে তো চাল মানে পাওয়া যায় না, আটা আটা পাওয়া যায়, বাট পিঠা বানানোর জন্য ওই রকম পারফেক্ট আটা থাকে না। সো আমরা চালের গুড়, চাল ভিজায় রাখি, দেন ব্লেন্ড করে এই পিঠাগুলো বানানো হয়। তো আমিও সেম করছিলাম, তো এই জন্য কনফিডেন্টটা ছিল না যে পিঠাটা আসলেই হবে, এই জন্য আমি প্রথম থেকে রেসিপিটা দেখাইতে পারি নাই, বাট ইনশাল্লাহ যেহেতু আমি পারছি নেক্সট টাইম দেখাবো। তো এই তো এখন পিঠা বানানো শেষ, খাওয়া দাওয়া শেষ, তো ঘুমের পালা। আজকে এতদূর পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।